girls with their nails done now. আমাদের মতো বাংলাদেশের জন্য একটা সুপার বাইক বাজাজ ডোমিনার 400। আজকে এর বাইকটির ইঞ্জিনের খুঁটিনাটি দিক নিয়ে কথা বলবো। বাইকটা দেখতে অনেক বিশাল, ছোটখাটো একটা মনস্টার। বাইকটাতে রয়েছে অনেক বড় বড় দুটো এবিএস, মানে ডুয়েল চ্যানেল এবিএস। বাইকটাতে রয়েছে দুটা মিটার, একটাতে রয়েছে গিয়ার এবং ট্যাকোমিটার, আরেকটাতে যা বাকি যা যা ইনফরমেশান থাকে সবগুলাই। বাইকটার হেডলাইটটা বিশাল, দেখতে একটা মনস্টার লুক দেয়। বাইকটা যতটুকু বড় হেডলাইটও আসলে অনেক বড়। বাইকটাতে রয়েছে দুটা ডুয়েল ব্যারেল এক্সজস্ট, যেটা সাউন্ড অসাধারণ এক কথায়। সাথে রয়েছে এলইডি ইন্ডিকেটর এবং এলইডি টেল ল্যাম্প। বাইকের সিট বিশাল প্রশস্ত, আর কালারের কথা কি বলবো, এক কথায় অসাধারণ। মনে হয় যে কাওয়াসাকি চালাচ্ছি, কাওয়াসাকি কাওয়াসাকি কালার। বিশাল একটা দানব বলতে গেলে বাইকটা আমার, মানে বিশেষ করে তো বাংলাদেশের রোডে 400cc বাইক চালানোর কোনো অনুমোদন নেই। আর যাই হোক, কোনো একটা কারণে বাইকটা আমার হাতে আসছে, আর যেহেতু হাতে আসছে চালাইতে তো সমস্যা নেই। বাইকটা চালানোর পরে মনে হলো যে আসলে, মানে হায়ার সিসি বাইক চালাই যে কী মজা, সেটা এই বাইকটা চালানোর পরে বুঝতে পারছি। বাইকটার কন্ট্রোলিং, বাইকটার ব্রেকিং, বাইকটার কর্নারিং, মানে এক কথায় অসাধারণ। বাইকটার রেডি পিক আপ, যেটাকে বলে যে মানে খুবই রেডি পিক আপ, বাইকটা অসাধারণ। বাইকটাতে আসলে যা যা আছে, বাইকটা হলো যে টিফল স্পার্কের 4-valve ফেড DTS একটা ইঞ্জিন, এটা লিকুইড কুল একটা ইঞ্জিন। বাইকটার 6টা গিয়ার স্পিড। এক কথায় বাইকটার, মানে কী বলবো, বাইকটার প্রেমে পড়ে গেছি। বাইকটার যখন মানে একদম ফাঁকা রাস্তায় পাওয়া যায়, মানে বাইকটা যে কী পরিমাণ দৌড়ায় সেটা বলে বোঝানো যাবে না। আমার শহরে যারা মানে খুব প্রো লেভেলের বাইকার আছে, যারা R15 চালায়, স্পোর্টস বাইক চালায়, অনেকজনই বাইকটা ট্রাই করে দেখছে, দেখে বললো যে ভাই এটা কি বাইক না রকেট। মানে বাইক মানে কোনোভাবে যদি থ্রোটলটা দেওয়া হয়, বাইকটা এত স্পিডে দৌড়ায় যেটা ধরে রাখা সো টাফ। এক কথায় মনে হয়েছে যে আমি একটা সুপার বাইকে বসে আছি, সুপার বাইকের একটা ফিল পাচ্ছি। আর বাইকটার সাউন্ড মানে অসাধারণ, একটা সুপার বাইকের সাউন্ড হয়তো দিবে না, বাট মানে মনে লাগার মতো সাউন্ড। আরেকটা দিক বাইকটার ভালো লাগছে, সেটা হলো যে মানে ব্রেকিং এক কথায় কি বলবো অসাধারণ। We'll be right back.
দিবানি চাই না মেগেলা টান দিবানি চায়নাগারি বাদ চায়নাগারি হ্যাঁ বাদ চায়নাগারি হ্যাঁ এটা চায়নাগারি তাই না পয়লে হয় না এই হিসাবে আর কি একটু চালানো যাবে একটু হ্যাঁ চালাও ধরো ধরো আমার বাইকটা একটু চালানো সমস্যা নেই যাক বেচারারে আমি চায়না বাইক বলার পরেও বেচারা বিশ্বাস করে নাই মানে বাইকটার আসলে অসাধারণ পিক আপ একটা স্পোর্টস বাইক আর ওয়ান ফাইভ একটার সাথে মানে কম্পেয়ার করা আসলে ভুল তো যাই হোক বেচারার ইচ্ছা হয়েছে বাইকটা চালাবে চালাক দেখি আমি তার বিথ্রি নিয়ে আসি স্পোর্টস বাইক আসলে ভালো খারাপ না তবে আমার কাছে ভালো লাগে না এটা অনেক ঝুঁকে থাকতে হয় আর কোমরে ফেইন করে আমার কাছে কেন জানি ভালো লাগে না হাতে ব্যথা করে অনেকেই চালায় এখন কি করার আছে যারা স্পোর্টস বাইক প্রেমিক তারা তো স্পোর্টস বাইক চালাবে তো ছেলেরা দেখলো যে গাড়িটার আসলে টান সাউন্ড সব কিছু মিলে অসাধারণ আর ওয়ান ফাইভও খারাপ না স্পিডের জন্য আসলে মানে বাংলাদেশের জন্য এরকম বাইকের দরকার যেহেতু হাইওয়ে গাড়ি চালাইতে গেলে মানে রেডি পিকআপটা খুবই প্রয়োজন সেক্ষেত্রে হলো যে আর ওয়ান ফাইভটা আসলে আর ওয়ান ফাইভ বা এই টাইপের বাইকগুলো দরকার তো আজকে যে বাইকটা নিয়ে কথা বলতেছি এই বাইকটা আমার হাতে আসছে আজকে দুই তিন দিন বাইকটা আসলে আমার ভালো লাগার মধ্যে পড়ে গেছে দেখা যাক কি হয় আর চালানোর জন্য আসলে মানে মনে হয় হাইটটা একটা ম্যাটার করে মানে একটু বেশি হাইট হইলে আর ওয়ান ফাইভের জন্য ঝামেলা যেমন এই অল্পতে একটু আমার হাতে ব্যথা করতেছে তো এত লং জার্নি কীভাবে করে আমি আসলে আমি জানি না বাইকটার জন্য অনেক ঝুঁকে থাকতে হয় আর মানে ভয় লাগে বাইকটা ওটারও রেডি পিক আপ অনেক বেশি তো আমার কাছে আসলে স্পোর্টস বাইক আমার পছন্দ না তো এই বাইকটা আসলে আমি কি বলবো মানে ডোমিনার 400টা আসলে শখের উদ্দেশ্যেই আনছি তো আসলে মানে সুপার বাইক তো চালানোর কপাল হয়নি কোনো দিন কারণ বাংলাদেশ তো বাংলাদেশে তো আর সুপার বাইক চালানোর কোনো পারমিশন নাই তো এটাকে সুপার বাইক মনে করেই চালাচ্ছি আর মানে ভালো লাগতেছে এতটুকু বলবো যে এটা ভালো লাগতেছে ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ এটা চালাতে দিছেন থ্যাংক ইউ ঠিক আছে ভাই আবার দেখা হবে ঠিক আছে হ্যাঁ বেলি একটা কথা বলে রাখি বাইকটা আসলে যেমন মানে শরীরগত দিক থেকে যেমন হাতির মতো বাইকটার ফুয়েল কস্টিংও মোটামুটি হাতির মতো মানে অ্যারাউন্ড 25-28 মধ্যে পার লিটার যায় আর যেহেতু আমাদের দেশে এখন ফুয়েলের যে দাম তো এরকম একটা বাইক ক্যারি করা আসলে অনেক শৌখিন না হলে আসলে সম্ভব না আমার মতো ফকিরনিদির জন্য আসলে এইসব বাইক আসে নাই তবুও শখের বয়স মানে শখে নেওয়া আর বাইকটা আসলে আমার না বাইকটা আমার এক ছোট ভাই তো মানে
এটা নেওয়ার জন্য তারই আমি বলছিলাম, তো সে নিছে, তো ওর থেকে নিয়ে আসলে চালানো বাইকটা, মানে ওর থেকে আমি বেশি চালাই, কারণ এই বাইকটার প্রতি আমার অনেক কি বলে অনেক ক্রাশ। ইন্ডিয়াতে গেলে এই বাইকটা চালানোর জন্য আগ্রহী থাকি, ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের থেকে হয়তো চালানোর চেষ্টা করি, এখন নিজের কাছে আছে তার মানে হলো যে মানে ছেড়ে দেওয়া তো যায় না। তো এক কথায় বলবো যে বাইকটা যদি বাংলাদেশে অনুমোদন দেয় সর্বপ্রথম বাইকটা আমি নিব, ফুয়েল যাই যাক যাক বাইকটা চালাই এত মজা যে মানে এক কথায় বুঝাইতে পারবো না। যে বাইকটার উপর একবার বসছে, বাইকটা দেখে আসলে অনেকজন আন্ডারএস্টিমেট করে যে এটা ছোট বাইক কি এটা কি, মানে যখন যারা এই বাইকটার উপরে বসে স্টার্ট দিয়ে সে চালাইছে সে বলতে পারবে যে আসলে বাইক নাকি এটা, এটা এক টাইপের ছোটোখাটো রকেট। আসলে এছাড়া বাইকটা সম্বন্ধে আসলে আমার আর কী বলার আছে, একটা বাইক চার পাঁচ দিনে এর চেয়ে বেশি কিছু আসলে বলতে পারবো না, মোটামুটি যা পারলাম আর কি। ভালো থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফটি গিয়ার ধারণ করে গাড়ি চালাবেন, হেলমেটের বিকল্প আসলে কিছুই নেই, হেলমেট পরে গাড়ি চালাবেন। ধন্যবাদ।